রিসেন্টলি পেন্টাগনের থেকে একটি ভিডিও লিক হয়ে গেছে এবং পেন্টাগন স্বীকার করেছে যে হ্যাঁ, এই ভিডিওতে যে ইউএফও গুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। অর্থাৎ এই ডিফেন্স ইউনিটের পেন্টাগন তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে এই ইউএফও এই যানগুলো কি ছিল, এখন এটা হঠাৎ করে লিক হয়ে গেছে। ইন্টেনশনালি কি আনইনটেনশনালি সেটা তো আমরা জানি না, কিন্তু এই ভিডিও নিয়ে একদম বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এই নিয়ে একটি ভিডিও বানানো আমারও একটু প্রয়োজন। তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো, এর অথেন্টিসিটি কি এবং এর থেকে আমরা কি শিখতে পারি। এই বিষয়ে আমি মনে করি দিতে চাই যে ভিডিওটি লিক হয়েছে সেটি অ্যাকচুয়ালি 2004 সালের একটি ঘটনা, যেটা কিনা তাদের পাইলটরা, ইউএস এর পাইলটরা রেকর্ড করেছিল প্লেনে থাকাকালীন। এবং যখন ইউএফও এর সাথে কাউন্টার হয়েছিল তখন এই বিষয়ে অনেক কথোপকথন হচ্ছিল, যে পাইলট গুলো বলছিল যে এরকম স্ট্রেন জিনিস আমি আগে কখনো দেখিনি। তো এরকম না জানি হাজারো কত জিনিস রয়েছে আগে ঘটে গেছে, 2004 সালের ঘটনা আজকে 2021 এসে লিক হয়ে গেছে, ডকুমেন্টও লিক হয়ে গেছে, তবে কি আমরা জানতে পারছি, না জানি এরকম কত ঘটনাই রয়েছে। Now keep aside movie fantasy, we are talking about reality. An unidentified flying object যেটা কিনা আকাশে ঘুরে বেড়াচ্ছে এবং যেটা কিনা 2004 সালের ঘটনা আজকে আমরা এসে জানতে পারছি। কিন্তু কি এমন প্রয়োজন ছিল যে এই ঘটনাটিকে জনগণের সম্মুখে আনানো হয়নি এবং কোনো মতে লিক হয়ে গেছে তারপরে আমরা জানতে পারছি, এইগুলোকে লোকানোর পিছনে কারণটা কি? কিন্তু হ্যাঁ, ইউএফও সাইটিং নতুন কিছু নয়, এখন একটু ইতিহাস ঘাটাঘাটি করলে ইন্টারনেটে সার্চ করলে দেখা যাবে যে ইউএফও সাইটিং বিভিন্ন দেশে হয়েছে, শুধুমাত্র যে আমেরিকায় হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। তো এটা আগের থেকে হয়ে এসছে। এখন কথা হচ্ছে যে বর্তমানে টেকনোলজি খুব উন্নত হয়েছে, সাধারণ মানুষের কাছেও অনেক নানা উন্নত যন্ত্রপাতি চলে এসছে, তারাও আতশ কাছে চোখ লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তো কখন কি ক্যামেরায় ধরা পড়ে যায় সেটাই পরে ভাইরাল হয়ে যায়, তো পরে সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে হয়। এখন কথা হচ্ছে যে ইউএফওর সাইটিংটা পেন্টাগনের দ্বারা লিক হয়ে গেছে, রিলিজ হয়েছে না বলে লিক হয়েছে বললেই ভালো হবে, কারণ 2004 সালের জিনিস আজকে 2021 কিভাবে রিলিজ করছে এটা তো লিকই। তো এইটা এতদিন পর লিক হচ্ছে, তো সেটার অথেন্টিসিটি নিয়ে তো একটু প্রশ্ন থাকে, কিন্তু পেন্টাগন নিজে স্বীকার করেছে, ইউএস ডিপার্টমেন্ট নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ, ইউএফও এর যে সাইটিংটা ভিডিওতে রয়েছে সেটা অ্যাকচুয়ালি রিয়েল। আমাদের বিভিন্ন ইতিহাসেও যেসব গুহাতে রয়েছে ছবি সেগুলোতে আমরা দেখতে পারি যে কোনো একজন স্পেস শ্যুট পরা লোকের ছবি আঁকা রয়েছে, বা কোথাও ইউএফও এর পুরো ছবি রাখা রয়েছে, বা পিরামিডের কথাই ধরুন না কেন, তারা কিভাবে পিরামিডটা বানালো এটা তো এখনো রহস্য তো বটেই। এবং পিরামিডের ভেতরে যেসব আঁকাবুকি রয়েছে বা ফারাওদের যেসব মমি করার পদ্ধতি এত উন্নত কিভাবে ছিল, এবং সেখানে যেসব ছবিগুলো যে মাথা লম্বা একদম যেন ইটির সদৃশ, তো এটা খুবই দারুণ ব্যাপার যে মানুষ এত উন্নত হয়ে গেছে, টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, তাও আমরা এই নিয়ে আন্দাজ করতে পারি না যে একটি শিপ কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং ইউএফও আদতে রয়েছে কিনা। অর্থাৎ ইউএফও যেসব বাইরের এলিয়ানরা রয়েছে তারা এসে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছে কিনা, বা কিছু মানুষের উপর নজর রাখছে কিনা, এ নিয়েও আমরা জানি না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আশা করি অনেক ইনফরমেশন পেলেন। এখন ইউএস এর যে পেন্টাগন তারা যেহেতু এটার অথেন্টিসিটি কনফার্ম করেছে, তাই আমি এই ভিডিওটা বানালাম। আশা করি আপনি অনেক কিছু জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।